সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কে। তো অনেকেরই জানার ইচ্ছা থাকে যে ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন ধরা হয়, স্পেশালি WBCS ইন্টারভিউ। WBCS ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন ধরা হয়, তো আজকে ভিডিওটা আমি সেই WBCS ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন ধরা হয়েছিল এবং এই কোয়েশ্চেনগুলো যাকে ধরা হয়েছিল তিনি WBCS 2016 সালে টপার, মানে যিনি ফার্স্ট হয়েছে WBCS 2016 সালে, তাকে এই কোয়েশ্চেনগুলো করা হয়েছিল। ও আমার খুব ভালো বন্ধু, তো এই কোয়েশ্চেনগুলো আমার সাথে শেয়ার করেছে একটা খাতায়, ও লিখে পাঠিয়েছে নিজের এক্সপিরিয়েন্স ইন্টারভিউতে আমার কী কী কোয়েশ্চেন ধরা হয়েছিল। তো সেই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ওকে WBCS ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন ধরা হয়েছিল এবং ওরও এক্সপিরিয়েন্স কেমন, মানে এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেইটাই আজকে আমি তোমাকে তোমাদের কাছে একটা ভিডিও রূপে তুলে ধরছি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। সো প্রথমেই ও যেটা করেছে, দরজা খুলে প্রথমে জিজ্ঞেস করেছে মে আই কামিন স্যার, তারপর চেয়ারম্যান স্যার যিনি বসেছিলেন উনি অ্যান্সার দিয়েছে ইয়েস ইয়েস প্লিজ কামিন। বোর্ডে মোট চারজন সদস্য ছিল, তারপর একে একে প্রশ্ন করা শুরু করলো। প্রথম প্রশ্ন নিজের ও নিজের পরিবার সম্পর্কে করা হয়েছিল। পরের প্রশ্ন 2015 সালের 15 পরীক্ষা কী হয়েছে সেটা জানতে চেয়েছিল। এরপরের প্রশ্ন বাংলার দুটি সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ ইংলিশে দুটি হোমোনিম জিজ্ঞাসা করা হয়েছিল ওকে। তারপর ও যেহেতু প্রথম ওর প্রিফারেন্স সিটিও দিয়েছিল, বিডিও দেয়নি, সেই জন্য সেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছিল প্রথম প্রিফারেন্স সিটিও কেন হয়েছে, বিডিও কেন নয় তোমার। এরপর আগে কোথায় চাকরি করছো সেই সম্পর্কে জানতে হয়েছিল। ও BCW ইন্সপেক্টরে চাকরি করতো, তো সেটাই বলেছিল। BCW ইন্সপেক্টরের কাজ কী সেটা কোয়েশ্চেন ধরেছিল। এরপর ধরেছে আমাদের স্টেটের বাউন্ডারিতে কী কী কান্ট্রি ও স্টেট আছে সেটা ধরেছিল। আমাদের দেশে ইউনিয়ন টেরিটরি কটা, প্রত্যেকটা রাজধানীর নাম বলতে বলা হয়েছিল। তারপর কয়েকটা রাজ্য রাজধানী থেকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। এরপর পরিবেশ মন্ত্রীর নাম বলো যিনি কদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তিনি কোন রাজ্যের ছিলেন, তার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নদীর নাম বলো, তিনি মারা যাওয়ার আগে কী বলে গেছিলেন। নেক্সট প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1950 সালের পর কোন কোন জেলা পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা তিনবার ভাগ করা হয়েছে। এরপর ছিল সংবিধানে রিট আর সুপ্রিম কোর্ট থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তারপর আর্কিমিডিসের ল কী সেটাও জিজ্ঞেস করা হয়েছিল। এরপর সায়েন্স থেকে কিছু ধরেছে, একটি মোটা আর একটি রোগা ছেলে সাঁতার শিখছে, কে আগে সাঁতার শিখবে সেটাও জিজ্ঞেস করা হয়েছিল। সব থেকে ভারী ধাতু কী সেটাও জিজ্ঞেস করা হয়েছিল। এগুলো দেখতে পাচ্ছ তোমরা সায়েন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছে। এরপর যেটা জিজ্ঞেস করা হয়েছে তোমাদের সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের কোন পোস্টে একজন বাঙালি রয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। একজন বাঙালি এয়ার মার্শাল যার নামে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে, তিনি কে, তার নাম কি, সেটা অ্যান্সারটা হয়তো অনেকে জানো যাই না। সুব্রত কাপ অনেক নাম শুনেছে, ফুটবল টুর্নামেন্ট আছে। সুব্রত কাপ হচ্ছে একজন বাঙালি এয়ার মার্শালের নামে এই টুর্নামেন্টটা আয়োজন হয়েছে। এরপর ধরা হয়েছিল সাউথ চব্বিশ পরগনার ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি কী। এরপর ধরা হয়েছে ও যেহেতু সাউথ চব্বিশ পরগনা বিলং করে, মানে ও যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা থাকে, তো সেই জন্য দক্ষিণ চব্বিশ পরগনার সম্পর্কে ধরেছে। এবার তোমরা যে যে জেলায় থাকো সেই জেলা থেকে তোমাদের সেই জেলা রিলেটেড কোয়েশ্চেন এরকম ধরতে পারে। এরপর ধরেছে সাউথ চব্বিশ পরগনা একজন বিখ্যাত গায়ক ও কবির নাম বলো। জয়নগরে মজিলপুর একটা জায়গা আছে, তোমরা যারা থাকো হয়তো জানো, সে মজিলপুরের নাম মজিলপুর কেন হয়েছে তার কারণ কি। তুমি ACTO একটা গাড়ি কাগজ না দেখিয়ে পালাচ্ছে, কাছে গেলে লাইভ রিক্স হতে পারে, তুমি কি করবে, তো এরকম একটা সিচুয়েশনও দিয়েছিল, সিচুয়েশন সম্পর্কে একটা কোয়েশ্চেন ধরেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কী কী কোয়েশ্চেন ধরা হয়েছে। সায়েন্স থেকে কোয়েশ্চেন ছিল, বেসিক ইনফরমেশন ছিল, জব সম্পর্কে প্রিভিয়াস জব সম্পর্কে কোয়েশ্চেন ধরেছে, নিজস্ব জেলা কী সেই জেলা সম্পর্কে কোয়েশ্চেন ধরেছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেমন পরিবেশমন্ত্রী মারা গেছে কোন রাজ্যের ছিল পরিবেশমন্ত্রী, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন ধরেছে সেই রাজ্যের নদী একটা নদীর নাম বলতে, মানে জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন ধরেছে। এবং লাস্টে যেটা দেখলে সেটা হচ্ছে তোমাদের
একটা সিচুয়েশন দিয়েছে, সেই সিচুয়েশনে তুমি কি করবে সেই অনুযায়ী একটা কোশ্চেন ধরা হয়েছে। তো এরকম প্যাটার্ন থাকছে WBCS-এ। তারপর দেখো কি করেছে, বেশিরভাগ কোশ্চেনের আনসার সঠিক দিতে পারলেও কিছু কোশ্চেন আটকে গেছিলো, তো সেই সময় হিন্ট দিয়ে ওরা সাহায্য করেছিল। নিজের মাথা একদম ঠান্ডা রেখে উত্তর দিচ্ছিলাম। প্রায় 35 মিনিট চলার পর অবশেষে চেয়ারম্যান স্যার বলেন, থ্যাংক ইউ, এবার আসতে পারো। আমি থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে এলাম। পার্সোনালিটি টেস্ট প্রথমটা ইংরেজিতে শুরু হলেও পরে তারা বাংলাতেই প্রশ্ন করতে শুরু করে। তো প্রথমে ইংরেজিতে শুরু হয়েছিল, পরে অটোমেটিক ওরা বাংলাতে শুরু করে দিয়েছে। তুমি কিন্তু নিজে থেকে বাংলা করবে না, মানে ওরা যদি ইংলিশে কথা বলে তোমার সাথে, তোমাকেও একটা প্রিপেয়ার নিয়ে যেতে হবে, তোমাকেও ইংলিশেই কথা বলতে হবে। ওরা ইংলিশে বললে তুমি কিন্তু বাংলায় রিপ্লাই দেবে না। ওরা যখন নিজে থেকে চেঞ্জ করে নেবে বাংলা, তুমি তখন আবার বাংলা বলা শুরু করবে। এটা একটা ইন্টারভিউতে মেন জিনিস যেটা অনেকে ভুলে যায়, ইংলিশে তো অনেকে পারে না, সেই জন্য ইংলিশে বললেও আমি অনেকে বাংলা বলতে থাকি, তো সেটা একটা খারাপ ইম্প্রেশন, সেটা কোনোদিন করবে না। তো এটা ছিল WBCS 2016-তে যে ফার্স্ট হয়েছে তার ইন্টারভিউ কোশ্চেন, তাকে যে যে কোশ্চেনগুলো ধরা হয়েছিল ইন্টারভিউতে, এটা ছিল সেই কোশ্চেনগুলো। ও আমার সাথে শেয়ার করেছে বা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করবো এই ভিডিওটা দেখার পর অনেকেরই ইন্টারভিউ সম্পর্কে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে কী কী টাইপের, কিরম টাইপের ইন্টারভিউ কোশ্চেন ধরে, স্পেশালি WBCS ইন্টারভিউ। আশা করবো ভিডিওটা ভালো লাগলো, যে জিনিসটা শেয়ার করলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, এই ভিডিওটা শেয়ার করো। শেয়ার করলে অনেকেই কোশ্চেনগুলো জানতে পারবে, কারণ অনেকে জানতে পারে না, কারণ এরম কোশ্চেন অনেকে শেয়ার করে না। তো আমার সাথে শেয়ার করেছে বলে আমি তোমাদের শেয়ার করলাম, তোমরা আরও অনেক জায়গায় শেয়ার করে দাও, যাতে কী কী কোশ্চেন WBCS ধরা হয়েছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে অনেকের আইডিয়া চলে আসে। এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব না করলে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। আমি আগে আরও মানে এরকম সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো, এবং আমার অনলাইন যে কোচিং সেন্টারে যে ভিডিও আমি আপলোড করছি, সেই অনলাইন কোচিং সেন্টারে যদি পড়তে চাও, অনলাইনে ভিডিওস দেখতে চাও, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব দরকার। কিছু জিজ্ঞেস করো তাই নিচে কমেন্টে আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্কে ভিডিও নিচে দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো আমাদের, তার লিঙ্কে ভিডিও নিচে দেওয়া আছে পুরো ডিটেলস। তোমরা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে পারো, যেখানে এই আমার বন্ধু WBCS টপার হয়েছে, যার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যাকে ধরাইছিল, সে পড়ায় কোচিং সেন্টার। এবং আরও আরও অনেক আছে যারা WBCS কোয়ালিফাইড আর কি টিচার, তারাও পড়াচ্ছে, আমি নিজেও পড়াচ্ছি। তো তোমরা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে পারো, তার ডিটেলস তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখলে সেই ফোন নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন সম্পর্কে কথা বলতে পারো। এবং আমাদের একটা ইমেল আইডিও আছে, সেটাই ভিডিও নিচে ডিসক্রিপশানে দেখো, একটা ইমেল আইডিও পেয়ে যাবে, ইমেল করেও তোমরা আমাদের সাথে অ্যাডমিশনের সংক্রান্ত যোগাযোগ করতে পারো। WBCS নিয়ে ব্যাচ, সেকেন্ড ব্যাচ, প্রথম একটা ব্যাচ হচ্ছে, আর একটা ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তো আর বেশি দেরি না করে তোমরা অ্যাডমিশন নিয়ে কথা বলা শুরু করে দাও। এই বলে আজকে আমি ভিডিও শেষ করবো, নেক্সট দিন আমি দেখাবো নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।